সারা পৃথিবীর নানান প্রান্তে কোনায় কোনায় ঠিক কি ঘটছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। গত 15ই অগস্ট তালিবান জঙ্গি গোষ্ঠী নিজেদের পায়ের জমি ফিরে পেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুরু করেছে অত্যাচার, শুরু করেছে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করার পরিকল্পনা। আসুন জেনে নেওয়া যাক তালিবানের এবং আফগানিস্তানে ঘটে চলা নানান খুঁটিনাটি ঘটনা। দিনটা 11ই সেপ্টেম্বর সাল 2001। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে প্লেন নিয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা, মারা গিয়েছিলেন বহু মানুষ, স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়েছিলেন অনেকে। আর এরপরই জঙ্গিদের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ। শুরু করেছিলেন মিশন আফগানিস্তান। দীর্ঘ দুদশক পর আমেরিকা তাদের সেই মিশন থেকে পিছু হটেছে। আমেরিকার দাবি, করোনাকালে নিম্নমুখী হওয়া অর্থনীতির চাপে পড়ে তারা বাধ্য হয়েই তাদের সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ হয়েছে সাম্প্রতিককালে। আর এরপরেই তালিবান তাদের বর্বর রূপ দেখানো শুরু করেছে, যার ফল মানুষ পাচ্ছে হাতে নাতে। কখনো বিমান থেকে পড়ে, কখনো তালিবানদের গুলিতে নিহত হয়ে, কখনো আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন বহু আফগান সাধারণ মানুষ সহ বহু আমেরিকান সেনাও। কিছুদিন আগে বর্বর তালিবান ফতোয়াও জারি করেছিল যেখানে তারা বলেছিল 16 বছরের ঊর্ধ্ববয়স্ক মেয়েদের তারা বিয়ে করবে। বিশ্লেষকরা বলেছিলেন বিয়ের আড়ালে তারা মেয়েদের যৌন দাসী করে রাখতে চায়। এর পাশাপাশি নৃশংস তালিবানদের হাত থেকে বাঁচতে আফগান ছেড়েছেন বহু সেলিব্রিটিরাও। গত সপ্তাহেই দেশ ছেড়েছেন আফগানিস্তানের বিখ্যাত পরিচালক রুয়া হায়দরি। এই ঘটনার পর যেন থামতে চাইছে না জঙ্গিরা। কাবুল সহ প্রায় সারা দেশটা দখল করার পর এখন তাদের নজর উত্তর আফগানিস্তানের পানশিরের উপর। শোনা যাচ্ছে তালিবান নাকি উত্তর আফগানিস্তানের একটি প্রদেশকে এখনো দখল করতে পারেনি, যার জেরে লাগাতার সেখানে গুলি বর্ষণ থেকে নিজেদের অত্যাচারের প্রমাণ আরো বেশি করে ফুটিয়ে তুলছে তালিবান জঙ্গি গোষ্ঠী। কোন প্রদেশের কথা ঠিক বলা হচ্ছে আসুন দেখে নেওয়া যাক। সারা দেশটা দখল করলেও এখন পানশির দখল করতে বেশ বেগ পেতে হয়েছে তালিবানদের। পানশিরে থাকা নর্দার্ন অ্যালায়েন্সের শীর্ষ কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ ও নিজেকে এই পরিস্থিতিতে আফগানিস্তানের প্রধান বলে দাবি করা আমরুল্লাহ সালেহ ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন তালিবানদের বিরুদ্ধে। সাম্প্রতিক খবরে জানা গিয়েছিল তালিবদের সাথে তাদের লড়াইয়ে নিকেশ হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তালিবানদের এই অঞ্চলে দখল নেওয়ার স্বপ্ন যে এত সহজে পূর্ণ হবে না তা বুঝে গিয়েছিল সারা বিশ্ব। কিন্তু এরপর সবাইকে অবাক করে দিয়ে তালিবান দাবি করেছে তারা নাকি পাঁচ সিংহের এই উপত্যকা দখল করে নিয়েছে, যে দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। আহমদ মাসুদের দাবি, পাকিস্তান তালিবদের সাথে হাত মিলিয়েই এই ভুয়ো খবর ছড়াচ্ছে গোটা বিশ্বে। জানা গিয়েছে তালিবানরা নাকি পঞ্চির দখলের আনন্দে হাওয়ায় গুলি ছুড়ে উৎসবে মেতেছে, কিন্তু তাদের এই উৎসবের মিজাজকে একেবারে মানতে নারাজ মাসুদ। এদিন তিনি দাবি করেন তিনি তালিবানদের ভয় পালিয়ে যাননি, যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণই মিথ্যে। তিনি পঞ্চিরেই রয়েছেন, সেখানকার রাজনৈতিক ও যোদ্ধাদের সঙ্গে রয়েছেন তিনি, পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে তার দল। উল্লেখ্য, মাসুদের বাবা আহমদ শাহ মাসুদ প্রায় 2.5 দশক আগে তালিবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ও পঞ্চির দখল করতে পারেনি তালিবান, ব্যর্থ হয়েছিল তারা। 2001 টুইট টাওয়ারে হামলার 2 দিন আগে সাংবাদিকের ছদ্মবেশে আল কায়দার মানব বোমায় হামলায় তিনি নিহত হয়েছিলেন। বাবার জেদকে বুকে রেখেই যেন স্বাধীন এবং তালিবান মুক্ত আফগানিস্তানের স্বপ্ন দেখে চলেছেন বর্তমান প্রজন্মের আহমদ মাসুদ। তালিবানদের অত্যাচার এবার বন্ধ হলো আফগানিস্তানের একটি অর্কেস্ট্রা দল। কোন অর্কেস্ট্রা দলের কথা বলছি আসুন দেখে নেওয়া যাক। সাধারণ মানুষের ওপর অত্যাচারের পাশাপাশি গান বাজনা বন্ধের ফরমান জারি করেছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল আফগানে থাকা সঙ্গীত স্কুলগুলি। পাশাপাশি বাড়ির বাইরে মেয়েদের বেরোনো নিয়ে জারি হয়েছিল নানান বিধিনিষেধ। তালিবানদের কাবুল দখলের পর সেই নিয়ম মেনেই স্তব্ধ হয়ে গিয়েছে আফগান মহিলাদের জনপ্রিয় অর্কেস্ট্রা দল জোহরা। কাবুলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মিউজিকে নিয়মিত দেখা যেত জোহরাকে। কাবুলের একটি অনাথ আশ্রমের বাসিন্দা 13-20 বছরের কিশোরী ও তরুণীদের নিয়ে ফরাসি সঙ্গীতের দেবীর নামে গড়া হয়েছিল অর্কেস্ট্রা দলটি। সঞ্চালিকা 24 বছরের নেগিন খপলক, তিনিই ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় মহিলা অর্কেস্ট্রা দলের মুখ। সনাতন আফগানি ধারার পাশাপাশি পশ্চিমী সঙ্গীতও পরিবেশন করত জোহরা। সিডনির অপেরা হাউস থেকে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এক অধিবেশন, বিশ্বের নানান প্রান্তে সঙ্গীত পরিবেশন করেছেন
দলের সদস্যরা পেয়েছেন অনেক প্রশংসা ও সম্মানও, কিন্তু সেই সবই যেন এক লহমায় অতীত হয়ে গিয়েছে। কাবুলে তালিবান রাজ কায়েমের পরে যেখানে বেঁচে থাকাটা দায়, সেখানে গান বাজনাটা নিছকই বিলাসিতা। আর এবার তাই গান বাজনার থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র প্রাণে বাঁচার চেষ্টা করছেন সেখানকার মহিলারা। আবার কবে সব ঠিক হবে, কবে সাধারণ মানুষ নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে পারবেন, এখন সেই দিনটারই স্বপ্ন দেখছেন আফগানিস্তানের সাধারণ জনগণ। তাদের দৃঢ় বিশ্বাস একদিন আবার সব ঠিক হবে, উত্তাল ভয়ঙ্কর পৃথিবী আবারও শান্ত হবে। বিশ্ব বুলেটিনের সময়, এখন একটা ছোট্ট বিরতির পিছে অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। বিশ্ব বুলেটিনে এবার সময় ক্লুজের। ভার্জিন গ্যালাকটিক থেকে শুরু করে স্পেসএক্স, একে একে বিশ্বের বহু সংস্থা শুরু করতে চলেছে তাদের মহাকাশে ট্রাভেলিংয়ের বিজনেস। এর পাশাপাশি আরও একটি স্পেস এজেন্সি এবার মহাকাশে মানুষ পাঠিয়ে ভ্রমণের অভিজ্ঞতা দিতে চলেছে, আর যার ফলে অ্যাপ্লিকেশন জমা পড়েছে প্রায় 23,000-এরও বেশি। কোন সংস্থা, তার উত্তর নিয়েই আজকের প্রথম ক্লু। চারিদিকে নিকষ কালো অন্ধকার, পাশেই দেখা যাচ্ছে ছোট্ট নীল গ্রহ পৃথিবী, দেখা যাচ্ছে লাল রঙের মঙ্গল গ্রহ, সামনেই জলজল করছে সূর্য। এমন দৃশ্য কে না দেখতে চায়? ভার্জিন গ্যালাকটিক, স্পেস এক্স এমন কয়েকটি সংস্থা রয়েছে যারা মনুষ্য জাতির এই ইচ্ছে পূরণ করতে চলেছে খুব শীঘ্রই। তবে এতে পকেট থেকে খসাতে হবে ভারতীয় টাকায় বেশ কয়েক কোটি টাকা। আর এবার মহাশূন্যে মানুষ পাঠাতে চলেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ এসা। এই খবর ছড়িয়ে পড়তেই মহাকাশচারী হওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে গোটা ইউরোপে। নারী পুরুষ নির্বিশেষে পাঠানো হচ্ছে হাজারে হাজারে আবেদনপত্র। জানা গিয়েছে মহাকাশচারী হওয়ার ইচ্ছেতে লোকেদের ধৈর্য যেন বাদ মানছে না, এখন হিমশিম খেতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা এসাকে। সূত্র বলছে এক সপ্তাহে জমা পড়েছে 23,000-এরও বেশি আবেদনপত্র। মহাকাশচারী হওয়ার ইচ্ছে থাকলে প্রাপ্তবয়স্ক যে কেউ তাদের কাছে আবেদন করতে পারে। যোগ্যতার কয়েকটি শর্ত অবশ্য সেই ডাকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, ঠিক করে দেওয়া হয়েছিল শরীরের মাপঝোঁক, শারীরিক সক্ষমতার মাপকাঠি। পাশাপাশি বিশেষভাবে সক্ষম এমন হাজারো হাজারো মানুষ ইউরোপিয়ান স্পেস এজেন্সিকে রীতিমতো ইমেল পাঠিয়ে আবেদন করেছে। এমনকি টেলিফোন করে তারা জানতে চাইছেন যে কবে তারা জানতে পারবেন আদেও তারা মনোনীত হয়েছেন কিনা। এসার তরফ থেকে আরও জানা গিয়েছে প্রতিটি আবেদনপত্রই অত্যন্ত মনোযোগের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। গত এক সপ্তাহেই 23,000-এরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। প্রাথমিকভাবে যাদের বেছে নেওয়া হবে তাদের আলাদা আলাদাভাবে জানাতে নভেম্বর গড়িয়ে যাবে। উল্লেখ্য, 2008 সালে শেষবার মহাকাশচারী হওয়ার জন্য ডাক দিয়েছিল এসা, সেবার মোট 8,413টি আবেদনপত্র জমা পড়েছিল। কিন্তু এবার সেই সংখ্যা রীতিমতো অবাক করার মতো। আকাশ ছুঁতে চাওয়া মানুষের সংখ্যাও এখন আকাশ ছোঁয়া, আর এই নিয়ে এখন কার্যত হিমশিম খাচ্ছেন এসার কর্মকর্তারা। তবে সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি প্রাথমিকভাবে মহাকাশচারী বেছে নেওয়া শুরু হয়ে যেতে পারে, এমনটাই মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এবার নতুন করে নিজেদের আধিপত্য বিস্তার করতে উঠে পড়ে লেগেছে পাক বায়ুসেনা। তালিবান কাবুল দখল করার পর এবার কি ভারতকে আক্রমণের নতুন কোনো স্ট্র্যাটেজি করছে পাকিস্তান? আফগানিস্তান দখল করেছে তালিবানরা, যার ফলে বদলাতে শুরু করেছে ভারতের পশ্চিম সীমান্তের পরিস্থিতি। সূত্রের মারফত জানা গিয়েছে এলওসি বরাবর আরও তৎপর হতে শুরু করেছে পাকিস্তান। জানা গিয়েছে সীমান্তের কাছেই 2টি বিমান ঘাঁটি নতুন করে খুলেছে পাক বায়ুসেনা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ওই বিমান ঘাঁটির দূরত্ব শ্রীনগর থেকে মাত্র 100 কিলোমিটার।
আর যা চিন্তা বাড়াচ্ছে ভারতের প্রতিরক্ষা দফতরের। পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল কোটলি এবং রাওয়ালকোট এয়ারবেস, কিন্তু সম্প্রতি সেই দুটি এয়ারবেসই নতুন করে খুলেছে পাক বায়ুসেনা। এর ফলে কোটলি এয়ারবেসের দায়িত্বে পাক সেনার তিনটি পিওকে ব্রিগেড এবং রাওয়ালকোটের দায়িত্বে রয়েছে পাক সেনার দুটি পিওকে ব্রিগেড। শুধু এয়ারবেসটি নতুন করে খোলাই নয়, এর পাশাপাশি এখানে বহু F-16 যুদ্ধ বিমানও মোতায়েন করছে পাকিস্তান। কোটলি এবং রাওয়ালকোট এয়ারবেসের সাথে পাক বায়ুসেনা নতুন করে বালুচিস্তানের শমসি এয়ারবেসেও নিজেদের শক্তি বৃদ্ধি করছে। জানা গিয়েছে নতুন করে বসানো হয়েছে কমিউনিকেশন সিস্টেম এবং র্যাডারও। নতুন করে মোতায়েন করা হয়েছে বায়ুসেনার 403 স্কোয়াড্রন। এছাড়াও সিন্ধ প্রদেশের জেকোকা বাদে নতুন করে সেনা ক্যান্টনমেন্ট তৈরি করা হচ্ছে, আর এই জন্য 7000 একর জমিও নিজেদের অধীনে নিয়েছে পাক বায়ুসেনা। এছাড়া বালুচিস্তানের নাসিরাবাদেও আরও একটি বায়ুসেনা ঘাঁটি তৈরি হচ্ছে, যার জন্য 26000 একর জমি অধিগ্রহণ করেছে পাক সরকার। এখন বিশেষজ্ঞরা মনে করছেন বায়ুসেনা ঘাঁটি না থাকার কারণেই বালাকোটে সহজেই এয়ার স্ট্রাইক করতে সক্ষম হয়েছিল ভারত। সেবার হামলা চালিয়ে দ্রুত ফিরে এসেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স, যার কারণে রীতিমতো মুখ ঘুরেছিল পাক বায়ুসেনা বাহিনী, আর যে কারণেই নাকি এমন পদক্ষেপ পাকিস্তানের। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এলওসি বরাবর পাক বায়ুসেনার এই শক্তি বৃদ্ধি অন্য কোনো কিছুর ইঙ্গিত। এই কথা মাথায় রেখেই আরও সতর্ক হয়েছে ভারতীয় সেনাবাহিনী। পৃথিবী যেন তার নিজের ওপর হয়ে চলা অত্যাচারের প্রতিশোধ নিতে ব্যস্ত হয়ে পড়েছে এভাবেই। কখনো করোনা, কখনো হিমশৈল গলে যাওয়া, কখনো খরা, আবার কখনো বন্যা তার প্রমাণ দিয়ে চলেছে অনবরত। এবার এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে উল্টে পাল্টে গেল বিশ্বের একটি বিশেষ দেশ। বিগত বেশ কয়েক মাস ধরে পৃথিবীর বুকে ঘটে চলেছে বহু এমন ঘটনা যাতে প্রমাণ মিলেছে যে ছোট্ট নীল গ্রহটা তার উপর হয়ে চলা দীর্ঘদিনের অত্যাচারের প্রতিশোধ নিতে যেন উঠে পড়ে লেগেছে। কান পাতলেই শোনা যাচ্ছে স্বজন হারানোর কান্না, দেখা যাচ্ছে হিমশৈলের ক্ষয়। বিজ্ঞানীরা বলছেন আগামী 10 বছরে 2 ডিগ্রি বাড়বে পৃথিবীর গড় তাপমাত্রা, যার জেরে তলিয়ে যেতে পারে উপকূল সংলগ্ন বহু দেশ, বিপাকে পড়বে মানব জাতি। আর এবার তার আঁচ পাচ্ছে পৃথিবীবাসী। সাম্প্রতিককালে ঘূর্ণিঝড় ইদারের প্রভাবে ভয়াবহ অবস্থা আমেরিকার নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেনসিলভেনিয়ায়। ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে উত্তর পূর্ব আমেরিকার ওই 3 রাজ্যে এখনও পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে। ইদার বিধ্বস্ত আমেরিকার ওই এলাকাগুলি থেকে যে ছবি উঠে এসেছে তাতে অবাক হতে হয়। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জনজীবন। রাস্তাঘাটে চলাচল বন্ধ হলেও চালু ছিল সাবওয়ে, কিন্তু এরপর স্টেশনগুলিতেও জল ঢুকতে শুরু করে। ফলে বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউ ইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, নিউ ইয়র্ক শহরের সাবওয়েতে অন্তত 17টি ট্রেন আটকে পড়েছে, জোর কদমে চলছে উদ্ধার কার্য। জানা গিয়েছে নিউ ইয়র্কের বন্যা কবলিত এলাকায় বাড়ির বেসমেন্টে আটকে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। নিউ জার্সির এলিজাবেথেও 5 জনের মৃত্যু হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফিলাডেলফিয়ার বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। গত 15 আগস্ট তালিবান জঙ্গি গোষ্ঠী আফগানিস্তান দখল করেছে, আর এরপরেই তারা শুরু করেছে অত্যাচার। আর এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে আফগানিস্তানের ক্রিকেট খেলা কি আদৌ সম্ভব, তা নিয়ে চিন্তায় ছিল আফগান ক্রিকেটাররা। এবার সামনে এলো এই সংক্রান্ত বেশ কিছু খবর। ঠিক কি খবর জানা গিয়েছে? সাম্প্রতিককালে আমেরিকার সেনা প্রত্যাহারের পর তালিবান জঙ্গি গোষ্ঠী তাদের পায়ের নিচের জমি শক্ত করে দখল নিয়েছে আফগান ভূমির, আর এরপরেই তারা শুরু করেছে অত্যাচার। নিজেদের আসল রূপ দেখিয়ে তালিবান একের পর এক আফগান নাগরিক সহ সাধারণ মানুষকে হত্যা করেছে। রেহাই পায়নি সে দেশের সেলিব্রিটিরাও। প্রাণ ভয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতির মধ্যেই আফগান ক্রিকেটারদের চিন্তা ছিল এই অরাজক পরিস্থিতিতে কি তাদের একমাত্র রুজি রুটি ক্রিকেট আদেও হবে? তালিবানরা কি ক্রিকেট খেলতে তাদের ছাড় দেবে? আসন্ন টি-20 বিশ্বকাপে কি আফগানিস্তান খেলতে পারবে? এবার সেইসব প্রশ্নের উত্তর পরিষ্কার করে দিল তালিবান। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে সেই আশঙ্কা অনেকটাই নিরসন হলো। আফগান ক্রিকেট বোর্ড সূত্রের খবর,
ক্রিকেটে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না তালিবানরা, বরং তারাও ক্রিকেট ভালোবাসে। এএফবি বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার অনুমতি দেওয়া হয়েছে আফগানিস্তান দলকে। সম্ভবত আগামী মাসেই অজিদের বিরুদ্ধে টেস্ট খেলবেন রশিদ খানরা। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও সে খবর নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, আফগান বোর্ডের সঙ্গে তাদের সুসম্পর্ক বজায় আছে এবং আগামী দিনেও তা বজায় থাকবে। তালিবানের সংস্কৃতি বিভাগের প্রধান আহমদুল্লাহ ওয়াসিক জানিয়েছেন, তারা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হলেই ক্রিকেটাররা সেখানে যেতে পারবেন। আর শুধু অস্ট্রেলিয়া নয়, সূত্র বলছে ভারতও নাকি আগামী বছর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে পারে। আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি জানিয়েছেন, আগামী বছরের অর্থাৎ 2022 শুরুর দিকে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজ খেলতে পারে, যা হতে পারে ভারতের মাটিতেই। উল্লেখ্য, এর আগে তালিবান শাসনের সময় পুরোপুরিভাবে বন্ধ ছিল খেলাধুলা। এবারও রাজনৈতিক টানাপোড়েনের ফলে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত 3 ম্যাচের সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আফগান ক্রিকেট বোর্ড। তার জন্যই আশঙ্কা করা হচ্ছিল এবারেও হয়তো খেলাধুলায় বাধা দেবে অত্যাচারী তালিবানরা। তবে জিহাদিরা জানিয়ে দিয়েছে সমস্ত খেলা সূচি অনুযায়ী চলবে, অর্থাৎ টি-20 বিশ্বকাপেও দেখা যাবে আফগান টিমকে। তবে দেশের এই অবস্থার মধ্যে 22 গজে নিজেদের কতটা মেলে ধরতে পারবে রশিদ খানরা? ক্রিকেট পিচে লাল চেরি ও উইলো কাঠের ব্যবহার করে বিপক্ষকে মাত তারা আদেও করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশ্ব বুলেটিনের সময়, আরো একটা বিরতির সঙ্গে থাকুন। এবার নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার একটি নয়া স্ট্রেন। বিজ্ঞানীদের মতে টিকার সুরক্ষাও ভেদ করতে পারে করোনার এই নতুন রূপ। জানা গিয়েছে এই নতুন রূপ ছড়িয়ে পড়েছে বিশ্বের বহু দেশে। কি নাম দেওয়া হয়েছে ভাইরাসের আর কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস, তার উত্তর নিয়ে আজকের টক অব দ্য ওয়ার্ল্ড। বিগত 1.5 বছরের বেশি সময় ধরে মনুষ্য জাতির চিন্তার প্রধান কারণ হয়ে উঠছে মারণ করোনা ভাইরাস। সারা বিশ্বে অতি দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রাণ নিয়েছে বহু মানুষের। এই SARS-CoV-2 থেকে মুক্তি পেতে মানুষ বহু চেষ্টার পর আবিষ্কার হয়েছে কোভিশিল্ড, কোভ্যাক্সিনের মতো নানান টিকা, যা এই ভাইরাসকে পুরোপুরিভাবে না পারলেও কিছুটা পরিমাণে রুখতে সক্ষম হয়েছে। সময়ের ব্যবধানে নিজের রূপ পরিবর্তন করে ল্যামডা, ডেল্টা, গামা বিভিন্ন ধরনের স্ট্রেন ধরা পড়েছে মানব শরীরে। বিজ্ঞানীরা মনে করছিলেন ল্যামডা স্ট্রেনই বোধহয় করোনার সর্বোচ্চ রূপ পরিবর্তনের ফল। কিন্তু এবার সকলের চিন্তার কারণ হয়ে উঠতে পারে করোনার আরেক নতুন রূপ। বিজ্ঞানীদের কার্যত ধোকা দিয়ে এবার ধরা পড়ল করোনার এক নতুন রূপ। জানা গিয়েছে বিজ্ঞানীরা করোনার এই নতুন রূপের নাম দিয়েছে T1.2। সূত্র বলছে ভারতেও ছড়িয়ে পড়তে পারে T1.2। গবেষকদের মতে করোনা ভাইরাসের এই নতুন রূপ টিকার সুরক্ষাও ভেদ করতে পারে। নিজেকে বদলে ফেলার দিক থেকে দ্বিগুণ গতি সম্পন্ন এই T1.2। বিজ্ঞানীরা বলছেন T1.2 জিনগতভাবে একরকম অনেকগুলি ভাইরাসের জট, ফলে মানব জাতির ক্ষেত্রে মারাত্মক হয়ে উঠতে পারে এই নয়া রূপ। আর প্রাণঘাতী করোনার এই নতুন রূপটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছে বহু দেশে, যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বটসওয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ের মতো দেশ। উল্লেখ্য, এই স্ট্রেনটি প্রথমে ধরা পড়েছিল দক্ষিণ আফ্রিকায়, পাশাপাশি চীন, কঙ্গো, মরিশাস, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডেও পাওয়া গিয়েছে T1.2। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই চিন্তায় রয়েছে ভারত। তাই এবার অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে ভারত সরকার জানিয়েছে এই দেশগুলি থেকে ভারতের বিমানে তারাই উঠতে পারবেন যাদের করোনার উপসর্গ নেই। তবে তারপরেও ভারতে আসার পর করোনা পরীক্ষা করানো হবে যাত্রীদের। T1.2 এর মতো করোনার এই নতুন রূপ দেশে ঢুকলে আগামী দিনে বড় বড় বিপদের মুখে পড়তে হবে ভারতকে, এমনটাই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আর তাই এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
আজ 5ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে আজ এই দিনেই একজন বিশেষ মানুষের জন্মদিন উপলক্ষে পালন করা হয় শিক্ষক দিবস। কে তিনি? তার উত্তর নিয়েই আজকের ডিডে। কথায় আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আর এই বিদ্যা যারা আমাদের দান করেন তাদের কাছে আমরা সর্বদাই কৃতজ্ঞ। জীবনে সফল হতে গেলে একজন ভালো শিক্ষককে অত্যন্ত প্রয়োজন, যার আদর্শে, যার শিক্ষায় আমরা বড় হয়ে উঠতে পারি। শুধুমাত্র কি পড়াশোনায়? না, জীবনের পথে যারা আমাদের চলার শিক্ষা দেয় তারা সকলেই আমাদের শিক্ষক। আর আজ তাদেরই দিন, আজ শিক্ষক দিবস। আর এই দিনেই 1888 সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতের একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তামিলনাড়ুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। হয়েছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক এবং অধ্যাপক এই ডক্টর রাধাকৃষ্ণন ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন। শোনা যায় জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি তিনি। মেধাবী এই মানুষটির ছাত্র জীবনের বেশিরভাগটাই কেটেছে বিভিন্ন বৃত্তির মাধ্যমে। বিশ্বের দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসেবেও পরিচিত ছিলেন। 1931 সালে তাকে ব্রিটিশ নাইটহুডে সম্মানিত করা হয়। 1954তে তিনি পেয়েছিলেন ভারতরত্ন সম্মান। তার শিক্ষকতার ধরনে মুগ্ধ হয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণে মুগ্ধ ছাত্র এবং বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেছিলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবেই তিনি বেশি খুশি হবেন। আর তারপর থেকেই এই দিনটি ভারতে শিক্ষক দিবস রূপে পালিত হয়ে চলেছে। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে ঠিক এরকম সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন, শুভরাত্রি।